আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব পারফেক্ট রেসিপিতে টিকিয়া কাবাব বা শামি কাবাব। আমরা সবাই এটা ঘরে তৈরি করে থাকি। অনেকে টিকিয়া কাবাব তৈরি ভাজার সময় খুলে যায়, আবার মাংসের সাথে কতটুকু ডাল দেবেন মেজারমেন্টটা না জানার কারণে টেস্ট ভালো আসে না। সব সমস্যার সমাধান নিয়ে তৈরি করব টিকিয়া কাবাব। চলুন মূল প্রসেসে চলে যাই। 1 কেজি মাংসকে ছোট করে টুকরো করে নিয়েছি, 200 গ্রাম বুটের ডালকে ভিজিয়ে রেখে দিয়েছি, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ে দিচ্ছি 1 টেবিল চামচ, নুন পরিমাণ মতো, আদা রসুন পেস্ট প্রায় 1.5 টেবিল চামচ, টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, পেঁয়াজ 1টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি, সাথে 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার কারণ মাংস থেকে চর্বিটা ফেলে দিয়েছিলাম। এখন বেশি করে পানি দিয়ে একেবারে লো হিটে বসিয়ে রেখে সেদ্ধ করে নেবেন, নরম করে, একেবারে শুকনো ঝরঝরে। দেখুন কিভাবে করেছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা কিন্তু পানি ছাড়া একেবারে ঝরঝরে করে নিতে হবে, ঠিক আমি যেমনটি করে নিয়েছি। এখন লাগবে ধনে পাতা, পুদিনা পাতা, লাগবে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ। চলুন ম্যারিনেশনটা দেখে নেই। ব্লেন্ড করে রাখা মাংসটাতে দিয়ে দেবেন ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা, সাথে একটু টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য টমেটো সস, সাথে দিয়েছি 1 টেবিল চামচের মতো বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আরও কিছুটা নুন দিয়ে প্রথমে 1টা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে, কারণ আপনার মেশানোটা যতটা ভালো হবে টিকিয়া ভাজার সময় ততটাই ভালো রেজাল্ট পাবেন। কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভার ভালো আসবে। আরও ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নেবেন। এই মিশিয়ে নেওয়াটা কিন্তু আমি আবারও বলছি খুব ভালো করে করবেন। অনেক ড্রাই মনে হলে দিয়ে দেবেন আরও 1/2টা ডিম। আচ্ছা, যদি অনেক সময় দেখেন অনেক নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমারটা কিন্তু অনেক ড্রাই ছিল, আমি আরও কিছুটা ডিম দিয়েছি। এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব। একটু হাতে ঘি বা তেল মাখিয়ে নেবেন, এতে তৈরি করতে খুব সহজ হয়ে যাবে। দেখুন পছন্দ মতো লেচি কেটে তৈরি করে নেবেন টিকিয়া কাবাব। একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ফ্রোজেন পদ্ধতিটা জেনে নেন। যদি ফ্রোজেন করতে চান, এভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখবেন শক্ত হয়ে গিয়েছে, তখন সবগুলো একসাথে করে একটা কন্টেনারে বা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন 1 থেকে 2 মাস। এভাবে জিপলক ব্যাগে কিছুটা রেখে দেব, আর কিছুটা আপনাদের ভেজে দেখাচ্ছি। চলুন দেখতে থাকি। ডুবো তেলে ভাজলে টেস্ট ভালো আসে, খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে না, তাই তেলটাকে খুব ভালো করে গরম করে টিকিয়াগুলো ছেড়ে দেবেন। প্রথম অবস্থায় খুব নরম থাকবে, নাড়ানাড়ি করতে যাবেন না। একটা সাইড খুব ভালো করে লাল হয়ে যাওয়ার পর উল্টে দেবেন। গ্যাসের ফ্লেমকে কিন্তু একবার কমানো একবার বাড়ানো যাবে না, সেক্ষেত্রেও টিকিয়াগুলো খুলে আসবে। বরাবরই 1 ফ্লেমে রেখে টিকিয়াগুলোকে ভেজে নেবেন। উল্টে পাল্টে ভেজে নিতে প্রায় 8 থেকে 10 মিনিট লাগবে, কারণ সব কিছু কুক করাই আছে। দেখলেন তো কত সুন্দর। মেজারমেন্ট যদি ঠিক রাখেন ডাল আর মাংসর, আপনার টিকিয়া কখনো খুলে আসবে না, আর খেতেও কিন্তু দারুণ হবে। পছন্দ মতো লাল লাল করে ভেজে নেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই টিকিয়া কাবাব বা শামি কাবাব ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।